কালাম পর্যন্ত লেখকের ঘ্রাম পেতে কোরআনে যা লেখা হয়েছে এখান থেকেই বোঝা যায় শিক্ষা ব্যাপারের জীবন থেকেই বোঝা যায় যে হযরত ওমর ইবনুল খাত্তাবের কি ঘ্রাম শিক্ষা ব্যাপারে হযরত ওমর ইবনুল খাত্তাবকেও চিনে নিলাম তিনি শিক্ষা নিলেন কোথা থেকে ইনার পর্যন্ত ধারা চলে আসলো কোথা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সরাসরি দাস ছিলেন সরাসরি স্থলাভিষিক্ত হলেন তারপরে তার থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দুনিয়ার কোন মাখলুক শিক্ষা দিয়েছেন না আরেকটু করে দিয়েছেন না শুধু তো বলে ইমান থাকবে না থাকবে না তিনি শিক্ষা পেলেন তার থেকে সমগ্র জাহানের যিনি মালিক সমগ্র মাখলুকের যিনি স্রষ্টা সুবহানাল্লাহ রাব্বুল আলামিন থেকে বলি সুবহানাল্লাহ এই শিক্ষা ধারাটা সরাসরি আমার আল্লাহ থেকে চলে আসছে শিক্ষা ঠিক আল্লাহ থেকে আসলো এখানে শেষটা সামনে যাবে সামনে যাবে ধরে ধরুন সামনে যাবে সামনে যাবে সামনে যাবে কবল কেয়ামত পর্যন্ত এই এলমে দিনের এলমে সুন্নাত এলমে তরিকাত এলমে হাকিকাত এলমে মারিফাতের শিক্ষা চলমান থাকবে ঠিক না ঠিক হ্যাঁ আমি মাঝে মাঝে